আমি জুবায়ের হোসেন ডিবিআর ব্রাঞ্চ থেকে বলছি। আমাদের এলজি টিভিতে যেভাবে আমরা মোবাইল থেকে টিভিটা অপারেট করতে পারি বা চালাতে পারি, সব কন্ট্রোল করতে পারি, সেই রকম আমাদের হাইসেন্স টিভিতে একটি নতুন অ্যাপ আসছে, তো সে ব্যাপারে আজকে আমি আলোচনা করব। প্রথমত স্যার আমরা চলে যাব টিভিতে, টিভির রিমোটে আপনি গুগল ব্রাউজার থেকে প্রথমে আপনি সার্চ করবেন হচ্ছে পুফিন টিভি ব্রাউজার। আমি দেখাচ্ছি PUFFIN পুফিন লিখে চলে আসবে পুফিন টিভি ব্রাউজারে প্রথমটি। এটি আমরা ইনস্টল করে নেব, যেহেতু আমাদের ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি, ওপেন করে নেব। ইন্টারফেস এমন আসার পরে দেখবেন যে একটু নিচে গেলে পুফিন টিভি রিমোট একটা অপশান আছে, এই পুফিন টিভি রিমোটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে দুটা কিউআর কোড আসছে, একটা হচ্ছে গুগল প্লে স্টোর, একটা হচ্ছে অ্যাপেলের আই স্টোর থেকে। তো আমরা যেহেতু সচরাচর সবাই গুগল প্লে স্টোরটা চালাই, এখান থেকে আমরা যে কোনো মোবাইল থেকে আমরা স্ক্যানার ওপেন করে দেবো। স্ক্যানার ওপেন করে গুগল প্লে স্টোরের স্ক্যানারটি স্ক্যান করে দেবো। স্ক্যান করার পরে আমাদের কাছে লিঙ্ক চলে আসবে, এখানে আমরা ওয়েবসাইটে চলে যাবো। চলে যাওয়ার পরে এই অ্যাপটা চলে আসবে পুফিন, এই পুফিন টিভি রিমোটটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে দেখা যাচ্ছে এখানে যে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আমাদের টিভি এবং মোবাইল সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো ওয়াইফাই কানেক্ট থাকার পর দেখবেন যে এখানে একটা অপশান আসছে যে হাইসেন্স টিভি বা তোশিবা যেই টিভিতে কানেক্ট করে একটা অপশান আসবে যে টিভির নামে। তো এই নামে ক্লিক করব, রিমোটটা আমাদের অলমোস্ট কানেক্ট হয়ে গেছে। আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা রিমোট টিভির মোবাইলের মাধ্যমে রিমোট দিয়ে টিভিটি কন্ট্রোল করতে পারছি। এর সাহায্যে আপনারা সার্চ বার থেকে অনেকে যে এই বাটন থেকে টিপে টিপে কাজ করতে হয় ডানে বামে নিয়ে সেটা করতে হবে না, আপনার মোবাইলে যে কিবোর্ডটা চলে আসবে এখান থেকে আপনি ডিরেক্ট সার্চ দিতে পারবেন। ধরেন আপনি গুগল সার্চ দিবেন, GOOGLE গুগল সেন্ড করবেন, এই যে এখানে গুগল চলে এসছে। তো আপনি প্রথমটাতে চলে যাবেন, গুগল চলে আসছে। এছাড়াও একটি বড় দিক হচ্ছে আপনি যে মাউস ইউজ করেন, আমরা অনেকে বলি যে মাউস ইউজ করলে ভালো এক্সপিরিয়েন্স হবে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। এটার মাধ্যমে টাচপ্যাডের মতো কাজ করবে, এখানে টাচপ্যাড ইউজ করবেন, আপনার টিভিতে টাচপ্যাডটি কাজ করবে, মানে কার্সরটি কাজ করবে টাচপ্যাডের মতো। আপনি আপ ডাউন করতে পারবেন, তারপরে যে কোনো একটা ব্রাউজার বা সার্চে ক্লিক করতে পারবেন একটা মোবাইল দিয়ে। এখান থেকে আপনি ভয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন, ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি সার্চের সব কিছু ইউজ করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওটি, ধন্যবাদ।